বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা জানেন ছাগল পালন আমরা যারা করে থাকি ছাগলের বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে তর্কা বা অ্যানথ্রাক্স এটা আপনারা কম বেশি সবাই জানেন আপনাদের ছাগলের যদি তর্কা বা অ্যান্থ্রাস রোগটি হয় তাহলে আপনারা কিভাবে চিনবেন যে আসলে ছাগলের এই রোগটি হয়েছে কি কী লক্ষণগুলো থাকবে সেটা আমরা জানতে পারবো এবং এর প্রতিকার এর হাত থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি বা আমাদের করণীয়টা কি সে ব্যাপারেও কিন্তু আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সো আজকের ভিডিওটা খামারি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্য সম্পন্ন ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর এই আলোচনাটি আমরা করছি ছাগলের রোগ ও প্রতিকার সফটওয়্যারটি থেকে তো চলুন আমরা দেখে নেই তর্কা সম্পর্কে তর্কা একটি মারাত্মক রোগ এই রোগ হওয়ার জন্য মূলত ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক জীবাণু দায়ী এই রোগের প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে আক্রান্ত ছাগল খুব অল্প সময়ের মাঝেই মারা যেতে পারে ছাগলের খামার বা বাসস্থান যদি বেশি ঠান্ডা ও শ্বেত হয় তাহলে এই রোগ বিস্তার করতে পারে এবার চলুন আমরা দেখে নেই এর লক্ষণসমূহ এই রোগে আক্রান্ত ছাগলের প্রবল জ্বর হবে রোগাক্রান্ত ছাগল খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং মারা যায় ছাগল প্যাট ব্যথায় অস্থির হয়ে যায় এবং ধরপড়াতে থাকে রোগের প্রকোপ বেশি হলে ছাগল রক্ত মিশ্রিত পায়খানা করতে পারে ছাগলের খোদা থাকে না এবং জাবর কাটে না এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ছাগলের তর্কা রোগটি হয়েছে এবার আমরা জানব প্রতিরোধের বিষয়গুলো কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি তো প্রথমত পালের কোনো ছাগল হঠাৎ মারা গেলে তার তর্কা হয়েছে বলে সন্দেহ হলে অন্য ছাগলকে দ্রুত শুষ্ক ও উঁচু স্থানে সরিয়ে ফেলতে হবে দ্বিতীয় ধাপে যত দ্রুত সম্ভব চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে অ্যান্ড তৃতীয় ধাপ হচ্ছে আক্রান্ত ছাগলের দ্রুত মৃত্যু হলে কোনো নির্জন স্থানে ছয় ফুট গভীর গর্ত করে মৃতদেহ ও অন্যান্য জিনিসপত্র মাটিতে পুঁতে ফেলতে হবে এবার আমরা জানব প্রতিকার সম্পর্কে যদি লক্ষণে বোঝা যায় যে ছাগলের তর্কা হয়েছে তাহলে পাঁচ লাখ প্রোকেন পেনিসিলিন রানের মাংসে বা পাঁচ মিলিলিটার টেরামাইসিন ট্যারামাইসিন মাংস ইঞ্জেকশন করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এ ধরনের আরও ভিডিও নিয়ে আসছি সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি